সম্মানিত দর্শক, এবার ভারতে ঈদের নামাজ বন্ধ মানে ভারতে রোজার ঈদ ও নামাজ বন্ধ নিয়ে একে বললেন অপু বিশ্বাস। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টান করে দিন। পবিত্র রমজান মাসের শেষ হচ্ছে শুক্রবারে, ভারত জুড়ে খুশির ঈদ পালন করা হবে শনিবার অর্থাৎ 22 এপ্রিল। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশেও এই দিনই পালন করা হবে ঈদ উল ফিতর। বিশেষ প্রার্থনা, উপহার দেয়া ও উৎসবে জামায়াত হওয়া ছাড়াও ঈদ উল ফিতরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাদী রীতিনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত আল ফিতর প্রদান করা। এই প্রথার মাধ্যমে দরিদ্রদের অর্থ সাহায্য বা বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সাধারণত ঈদের নামাজের আগে এই রীতি পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাস হলো পবিত্র রমজান। এই সময় রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকেন মুসলিমরা। পবিত্র রমজান মাসের পর আসে শাওয়াল মাস। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস হলো শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে পালিত হয় ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের মাধ্যমে শেষ হয় পবিত্র রমজান মাস। চাঁদের অবস্থান দেখে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই দেশে অবশ্য ঈদের দিনক্ষণ জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশের মসজিদের মাইকে আজান দেয়া বোরকা নিষিদ্ধ ও হালাল মাংস বিক্রি নিয়ে নানা বিতর্ক চলছে। ওমর আবদুল্লাহ বলেন, কেন আমরা মসজিদে লাউডস্পিকার ব্যবহার করতে পারবো না? যদি অন্য ধর্মের পবিত্র স্থানগুলোতে ব্যবহারের অধিকার থাকে, মসজিদে কেন নয়? আপনারা আমাদেরকে বলেন হালাল মাংস বিক্রি করবেন না, কেন? আমাদের ধর্ম আমাদেরকে হালাল মাংস খাওয়ার অনুমতি দেয়, কেন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন? ঈদ নিয়ে এবার কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, বিগত 2 বছর ধরে কেউ নামাজ পড়তে পারেনি মহামারীর কারণে। আমি সবসময় চেষ্টা করি জনগণের সাথে কুশল বিনিময় করতে। এই ঈদে নামাজ বন্ধ থাকবে তা আমি মেনে নিতে পারি না। ভারতের আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করি তারা যাতে এই বিধি নিষেধ উঠায় নেয়। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, উনি যাতে এই কঠোর নিয়ম উঠায় নেন। এইভাবে আর মুসলিমদের দমিয়ে রাখা যাবে না, এভাবে একটা সম্প্রদায়ের আনন্দ আটকে রাখা যাবে না। আমি মুসলিমদের পক্ষে আছি। সম্মানিত দর্শক, ঈদ নিয়ে অপু বিশ্বাসের মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।